আমরা ভাই ভাই যে লড়াই দেখেছি, বিভিন্ন ধর্মের মানুষেরা নিজেদের মধ্যে যে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে দেশ মাকে আরো অপমানিত করেছে, ভুলে গেছে তাদের শিকড়ের কথা, সেটাই শুধুমাত্র অভিনয় মধ্য দিয়ে মঞ্চস্থ করছে। এখানে কোন সংলাপ নেই, সবটাই তুই ধর না, বেশি বকিস।
হত্যা করে, জনপদে সাম্প্রদায়িক ঠান্ডা নয়। গৃহযুদ্ধের সুযোগে সুযোগ সন্ধানে বৈদেশিক ঔপনিবেশিক শক্তি বলে প্রবেশ ঘটে, লাঞ্ছিত হয় ভারত মাতা। অবশেষে নবজাগরণ ঘটে দেশবাসীর, এর ওপরে আমাদের নাটক চলছে, অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে মঞ্চে। লাঞ্ছিতা হলো ভারত মাতা।